আকাশ স্ট্যাম্পের উপরে ছিল, তবে ব্যাটে ঠিকঠাক মতো কানেক্ট হয়নি। এখনো যাদের ন্যাক আছে ক্রিকেটে, তাদের মধ্যে থেকে আমরা বিভিন্ন রিজিয়নে, আমরা যেমন আমাদের বিভিন্ন ব্যাংকার্স ক্লাব আছে, সেখানে আমরা বিভিন্ন টুর্নামেন্ট ডাউন দ্য ট্র্যাক হাফ বলে মানিয়ে এবং কভারের উপর দ্য ম্যাক্সিমাম গুড সাউন্ড নার হেরিটেজ ক্রিকেটার্স ফুল টস নেক্সট স্টাম্পের উপরে ঘুরিয়ে দিলেন ব্যাটে বলে সাউন্ড আর একটা বাউন্ডারি আগের বলে মনে তিনি এসেছেন। প্রথম বলটা চমৎকারভাবে ঘুরিয়ে দিয়েছেন একটু লাফিয়ে উঠে, তবে বাউন্ডারি স্পর্শ করেছে ওখানে, সেতু ফিল্ডিং করছিলেন। এবং এই টুর্নামেন্টে টিভি আম্পায়ারের সহযোগিতা নেওয়ার সুযোগ আছে বেশ কয়েকটি ক্ষেত্রে, আমরা দেখে নিতে চাই। ইয়েস ইয়েস আরো একবার করলেন বল, তুই যাবি কই, যেখানেই যাচ্ছে সেখান থেকেই উড়িয়ে মারছে ছয়, সেভ একটা ওভার। এবারে কভারের উপর দিয়ে জাস্ট প্লেসমেন্ট শর্ট বল, চোখের পলকে ব্যাটটাকে প্লেস করলেন বলে ডাউন দ্য ট্র্যাকে শর্ট বল বানিয়ে খেলেছেন এবং সেটা চার পয়েন্ট অঞ্চল দিয়ে উদযাপনটা সিটি ব্যাংকের সমর্থকদের। গত ছ মাসে তিন তিনটা ট্রফি জিতেছে সিটি ব্যাংক, কর্পোরেট ক্রিকেটে প্রবেশ, শিরোপা জিতছে এবং কর্পোরেটের অনেক ভালো মানের ক্রিকেটারদেরকে তারা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, কর্পোরেট অ্যামেচার লাস্ট ম্যান স্ট্যান্ড বা এই ধরনের। এবারে কিন্তু একটুখানি সামনের দিকে এগিয়ে এসে তুলে মেরেছেন এবং দুর্দান্ত ক্যাচ, দুর্দান্ত ক্যাচ। সাদিব নে মোশারফ মোলার পাখির মতো যেন উঠতে চাইছেন, অসাধারণ ক্যাচ নিয়েছেন, অনেকটা দৌড়ে গিয়ে ডাইভিং অ্যাকশনে একেবারে বাস পাখির মতো বডিটাকে শূন্যে ফেলে দিয়ে অনবদ্য, এবং বেস্ট ফিল্ডারের পুরস্কার আছে সেটার জন্য তিনিও কিন্তু একটু জোরালো দাবিদার। এবং কল্যাণ তার সেলিব্রেশনটা এবং পুরো টিমের সেলিব্রেশনটা দেখে বোঝা যাচ্ছে যে কত মূল্যবান উইকেট ছিল আরিফুজ্জামান আকাশের উইকেটটা, নাম্বার সেভেন আরিফুজ্জামান আকাশ নিজের উপরে মোটেই সন্তুষ্ট নন তিনি। আরও একবার অ্যাকশন রিপ্লে, অনেকটা হাইট পেয়েছিল বলটা, যদি এতটা হাইট না পেতো তাহলে কিন্তু বাউন্ডারিটা কাভার হতো। দারুণ একটা ক্যাচ, স্লাইডিং এফোর্ড এবং দ্বিতীয় উইকেটের পতন আরিফুজ্জামান আকাশ। 16 বল থেকে 45 রান, 4টা 6 তিনি মেরেছেন। For more update subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.